Assalamu alaikum. This is Izazul Mursalin from Control Walter Dilett. আজকে আমরা রনি কাকার জন্য একটি নতুন সার্টিফাইড হেলমেট কিনতে বের হয়েছি। বের হয়ে দেখি মসজিদের কাজ চলছে। তারপর আমরা চলে গেলাম নাটোর শহরে। নাটোর শহরে আমরা গত কয়েকদিন ধরে একটি ভালো সার্টিফাইড হেলমেট খুঁজে দেখছি, কিন্তু কোথাও সেভাবে নেই, খুবই দুঃখজনক। তারপর আমরা একটি দোকানের খবর পেলাম যার নাম ছিল গুনি। তারপর আমরা দোকানটাতে গেলাম, গিয়ে দেখি যে প্রচুর আপডেট হেলমেট যেগুলো সার্টিফাইড। সার্টিফাইড হেলমেট বলতে ইসিই সনদপ্রাপ্ত একটি নাম্বার থাকে কোম্পানি কর্তৃক। তারপর আমরা সেই দোকানটাতে যাই। দোকানটার যে ওনার, তার ব্যবহার খুব ভালো ছিল, তিনি সব হেলমেট আমাদের দেখাচ্ছিল। রনি কাকার একটি হেলমেট পছন্দ হয়। এখানে প্রায় প্রত্যেকটা ব্র্যান্ডেরই হেলমেট পাওয়া যায়, ইয়োহি, এক্সিস, ভেগা। কাকার এই হলুদ হেলমেটটা প্রচণ্ড পছন্দ হয়। তারপর বিভিন্নভাবে কাকা এই হেলমেটটা দেখতে থাকে। কাকা একটু খুঁতখুঁতে মানুষ, প্রত্যেকটা জিনিস তার পারফেক্ট হওয়া চাই, তাই বারবার ট্রায়াল দিয়ে বিভিন্ন প্রশ্ন করে দেখছিলেন। তারপর ফাইনাল হয় এইটা, যথারীতি প্যাক করে নিই। তারপরে আমরা রওনা হই বাড়ির উদ্দেশ্যে। কাকা বলল যখন যাচ্ছি একবারে পড়েই যাই, যদিও তিনি ড্রাইভ করছিলেন না। দোকানে অ্যাড্রেসটা বলে রাখি, এটা একতা ক্লিনিকের ঠিক পাশে, যেটাকে বলারই পাড়া বলা হয়। তারপরে আমরা রওনা দিলাম। দেন কাকা বলল যে এই বাইকটা নিয়ে আমি একটা টেস্ট ড্রাইভ দিই, হেলমেটটা পরে কেমন লাগে। ওভারঅল অনেক ভালো ছিল। থ্যাংক ইউ।